বন্ধুরা, আমরা যারা মাছ চাষি রয়েছি তাদের মধ্যে একটি সমস্যা বা একটি সংশয় আমি অনেক সময় দেখতে পাই। বর্ষা মৌসুমে আমরা প্রায় দেখতে পাই যে বর্ষা মৌসুমে অনেকে বলে থাকেন মাছকে খাবার দিলে মাছ খায় না, তাই মাছকে খাবার দেওয়া উচিত কিনা। তো আজকের এই ভিডিওতে আমি এটা লাইভ প্রমাণ করব। আমি দেখব যে আসলে বর্ষা মৌসুমে মাছ খায় কিনা, ভারী বৃষ্টির সময় মাছকে খাবার দেওয়া উচিত কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে কিছু টিপসও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি আপনাদের জানা অত্যন্ত জরুরি। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওতে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা, যে জিনিসটি হয়ে থাকে বর্ষা মৌসুমে, প্রায় আমি এই জিনিসটি দেখি যে অনেক চাষি বলে থাকেন যে পুকুরে খাবার দেওয়া উচিত নয়, বা মাছ এই সময় খাবার খায় না, বা অনেকে বলে থাকেন যে মাছকে খাবার দেওয়া যাবে কি না, দিলেও সেটা কি নিয়ম, কোনো আলাদা কোনো নিয়মকানুন মেনটেন করে খাবার দিতে হবে কি না, এই সমস্ত অনেক প্রশ্ন কিন্তু আমাদের চাষিদের মনে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনাদের মন থেকে সেই সমস্ত বিষয়গুলো একেবারে বেরিয়ে যায়। তো এই জিনিসটি মূলত জানা প্রয়োজন রয়েছে। তো সর্বপ্রথম আমি যে জিনিসটি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টি হচ্ছে, আর আকাশের যে অবস্থা বর্তমান সময়ে, আমি যখন ভিডিও বানাচ্ছি ওয়েদারের নিউজ অনুযায়ী মোটামুটি 4-5 দিন লাগাতার বৃষ্টি হবে, আর এই বৃষ্টিতে লাগাতার বৃষ্টিতে তো মাছ চাষ বন্ধ থাকবে না, কারণ মাছকে চাষ করতেই হবে। পুকুরে মাছকে খাবার দিলে আসলে খায় কি না সেটাও পরীক্ষার বিষয় রয়েছে, যেটি আমি লাইভ প্রমাণের সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি একটি দানা খাবার নিয়েছি, এটি পুকুরে আমি প্রয়োগ করব। আর চারপাশটা আপনি দেখলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতেই মূলত এই খাবারটা আমি দিতে যাচ্ছি। যাই হোক, এক হাতে ছাতা রয়েছে আর হাতে খাবারটা রয়েছে, মোবাইল ধরে রেখেছি, আমি চেষ্টা করছি ভেতর দিকে দেওয়ার জন্য, যেন আমি জিনিসটা দেখাতে পারি আসলে মাছ খায় কি না, বা এছাড়াও আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। এখানে খাবারটা কিছুটা পুকুরের উপর দিকে পড়ে গেছে, তো সমস্যা নেই, বাকি কিছুটা নিচের দিকে গেছে, আমি দেখবো খায় কি না। কিছুক্ষণ আমি অপেক্ষা করছি, যেহেতু খাবারটা এতটা ভিতরে দিতে পারিনি। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু মাছ খাবার খাচ্ছে। এর মানে হচ্ছে যে আমরা সরাসরি বলতে পারি যে পুকুরে বর্ষা মৌসুমে মাছ খাবার খায়। তাহলে কথা হচ্ছে, যদি বর্ষা মৌসুমে মাছ খাবার খায়, সেক্ষেত্রে মানুষ কেন বলে যে পুকুরে মাছ খাবার খায় না, বা মাছকে খাবার দেওয়া উচিত নয়? তো এইটারও একটা রিজন রয়েছে, আমি এটিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা এটি বুঝলে সঠিকভাবে মাছ চাষের যে খাবারটা রয়েছে সেটা বর্ষা মৌসুমে মেনটেন করে দিতে পারেন। তো মূলত যে বিষয়টা হচ্ছে যে পুকুর বর্ষা মৌসুমে কিন্তু মাছ খাবার খায়, বৃষ্টি মৌসুমে মাছ খাবার খায়, তবে এর পরিমাণটা কম হয়ে যায়। কেন হয়ে যায় সেই জিনিসটি এখানে দেখলে বুঝতে পারবেন। যখনই বৃষ্টি হয় তো বৃষ্টির জল কিন্তু গড়িয়ে গড়িয়ে পুকুরে পড়ে, আর পুকুরের জলে যখন বৃষ্টির জল গড়িয়ে পড়ে বা চারপাশ থেকে জল আসে, তখন এর সঙ্গে প্রচুর পরিমাণ কিন্তু খাবার জিনিসও পুকুরে চলে আসে, যেমন পোকামাকড়ের ডিম, এছাড়া পিঁপড়ের ডিম, এই ধরনের প্রচুর জিনিস আছে যেগুলো পুকুরে জলে যায়। এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে পুকুরের যে জলের লেভেল রয়েছে সেটা কিন্তু বেড়ে আসে, যার ফলে কিছু ঘাস বা পুকুরে পাড়ে থাকা কিছু জঙ্গল যেগুলো রয়েছে সেগুলো ডুবে যায়। ডুবে গেলে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে, সেই সব জঙ্গল বা ঘাস পাতায় কিন্তু অনেক ধরনের পোকামাকড়ে বাসা থাকে, তারা এখানে ঘর বেঁধে থাকে। তো এগুলো যখন ডুবে যায়, তো সেই বাসাগুলোতে বা পোকামাকড়ের ঘরগুলোতে ডিম থাকে, বাচ্চা থাকে, লার্ভা থাকে, এই ধরনের জিনিসগুলো পুকুরে চলে আসে, যার ফলে মাছ কিন্তু সেই ধরনের এক্সট্রা খাবারটা খেতে পছন্দ করে, কারণ নিত্য নতুন খাবার সবারই পছন্দ, মাছেরও ক্ষেত্রেও বিষয়টা তাই। তখন তারা কী করে, যে এক্সট্রা খাবারটা রয়েছে সেই ধরনের খাবারগুলো খাওয়া তারা বেশি খায়। তাহলে এখানে কথা দাঁড়াচ্ছে যে বর্ষা মৌসুমে মাছকে খাবার দেওয়া যাবে কিনা। তো আমি বলবো যেটা হচ্ছে, মাছকে খাবার দেওয়া যাবে, মাছ খাবার খায়, তবে সেখানে পরিমাণটা কম খায়, আর পরিমাণটা কেন কম খায় সেই বিষয়টিও আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি। আবার এটা শুনে আপনারা অতিরিক্ত মাত্রা খাবার দিতে যাবেন না, অনেকে ভাবতে পারেন যে তাহলে তো আগে যেভাবে নর্মালি খাবার দিচ্ছিলাম সেই পরিমাণে খাবার দিব, তাহলে তো কোনো সমস্যা নেই যেহেতু মাছটা খাবার খাচ্ছে না। এখানেও কিছু ভুল রয়েছে, সেই জিনিসটাও ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনি অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়া শুরু করেন বর্ষা মৌসুমে বা বৃষ্টি মৌসুমে, সেক্ষেত্রে খাবারটা কিন্তু পুকুরের জলে মিশে যাবে, মাছ সম্পূর্ণ খাবারটা খাবে না। তো
মিশে গেলে যে জিনিসটা হবে, পুকুরের জল কিন্তু নষ্ট হওয়ার একটা চান্স থাকে। কারণ তিন চার দিন আপনি যদি অতিরিক্ত মাত্রায় খাবার দেন, তিন চার দিনে মাত্রা যে জলটা রয়েছে, তিন চার দিনে খাবারে যে জলটা মিশবে, খাবারটাকে জলে মিশবে, সেই জলটা একদম বরবাদ হয়ে যাবে। আর পরবর্তী যে রোদ ওঠার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে পুকুরের জল কিন্তু একেবারে সবুজ রং ধারণ করেছে, যা যেটা পরবর্তীতে একটু ক্ষতিকারক হতে পারে মাছ চাষিদের জন্য। এই কারণে যখন বর্ষা মৌসুমে খাবার দেওয়া হবে, তো সেটাকে অবশ্যই পরিমাণ মতো হিসেব করে আপনাকে খাবার দিতে হবে। আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করি, অনেকে একটা প্রশ্ন করে থাকবেন হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে যে অনেকে তো বলে থাকেন যে বর্ষা মৌসুমে খাবার না দেওয়া উচিত, দিলে পুকুরের জলে সমস্যা হতে পারে, সমস্যা হয়ে গেলেই তো বড় একটা প্রবলেম। তো সমস্যাটা কেন হবে সেটাও বা কতটা সত্যি কথা সেই জিনিসটাও ক্লিয়ার করছি। কথাটা সত্য যে অনেক সময় সমস্যা হতে পারে। হতে পারে কেন? কারণ দেখুন, বর্ষা মৌসুমে যে জিনিসটা হচ্ছে, প্রথম যেটা আমি বলেছি যে খাবারের পরিমাণটা অবশ্যই আপনাকে কম করে দিতে হবে, বেশি হয়ে গেলেও এটাও কিন্তু এফেক্ট পড়তে পারে। আর একটা জিনিস হয় যে বর্ষা মৌসুমে যখন আপনি বেশি পরিমাণ খাবার দেবেন, মাছ খাবে না, সেটা মাটির তলায় গিয়ে পড়বে, পড়ে গিয়ে কিন্তু সেখান থেকে যদি গ্যাস বা অ্যামোনিয়া সৃষ্টি হবে। সবাই তো আর ফ্লোটিং ফিড খাওয়াচ্ছে না, অনেকে তো সিঙ্কিং ফিডও খাওয়াচ্ছে বা ডুবা খাবার যেটাকে আমরা বলি, সেই ধরনের খাবারের কারণে সমস্যা হতে পারে। আরেকটা জিনিস হয় যে ম্যাক্সিমাম যে জিনিসটা হয় বর্ষার পরে কিন্তু একটা অ্যামোনিয়া বা গ্যাসের সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে লোডের কারণে। যখন ভারী বৃষ্টি হয়, বৃষ্টির ফলে যে পুকুরের জলের পরিমাণটা বেড়ে যায়, যার ফলে যে জিনিসটা হয় জলের যে চাপ রয়েছে সেটা মাটির তলায় পড়ে, এবং মাটির তলা থেকে অনেক ধরনের খারাপ এবং ক্ষতিকর যে গ্যাস রয়েছে সেগুলো বেরিয়ে আসে, আর সেই গ্যাসগুলো এসে পুকুরের জলে মিশে যায়, যার ফলে দেখা যায় যে পুকুরের জলে বিভিন্ন ধরনের গ্যাসের সংমিশ্রণে পুকুরের জলের যে অক্সিজেনের লেভেল রয়েছে সেটা কিন্তু কমে যায়, এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা অনেক পরিমাণ বেড়ে যায়, যার ফলে সকালবেলা গ্যাস হয়ে মাছ মারা যেতে পারে, অক্সিজেনের শর্টেজ দেখা দিতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু অনেক সময় দেখা যায়। তো এই কারণে অনেকে বলেন যে বর্ষা মৌসুমে খাবারটা না দেওয়ার জন্য। তো মূলত বর্ষা মৌসুমে খাবারের জন্য এই সমস্যাটা হয় না, হয় মূলত লোডের কারণে। তবে খাবারটা মেনটেন করে অবশ্যই যদি আপনাকে করতে হবে, আর এই জিনিসগুলো মেনটেন করলে দেখা যাবে যে মাছ চাষটা ঠিকঠাক রয়েছে এবং মাছগুলো সুস্থ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মাছ চাষের কিছু তথ্য যেগুলো বর্ষা মৌসুমের জন্য আমি আপনাদের জন্য তৈরি করে শেয়ার করেছি। আশা করেছি এই তথ্য থেকে আপনাদের কিছু নলেজ বেড়েছে, আপনারা হয়তো অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা আপনার সঙ্গে আসলে বা আপনার সামনে আসলে আপনি এই জিনিসটা ফেস করবেন আপনার হিসাব মতো। আপনি যদি সব কিছু মেনটেন করে ঠিকঠাক মতো হিসাব করে মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনার মাছের গ্রোথ কন্টিনিউ চলতে থাকবে এবং বর্ষা মৌসুমে আপনি খাবারটাকে মেনটেন করে পুকুরে দিতে পারেন। তো এই ছিল তথ্য। তো যাই হোক, আশা করছি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের তথ্য যদি আরও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তথ্যগুলো আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।